মোবাইল উদ্ধারে বড় ধরনের সাফল্য হলো মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ। মঙ্গলবার সকালে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোট 66টি মোবাইল ফোন উদ্ধার করে তারা এবং তারপরে তারা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। ফারাক্কা থানার পুলিশ এর এই উদ্যোগে যথেষ্টই খুশি এলাকার মানুষজন। জমিপুর পুলিশ জেলার এসপি ওয়াই রঘুবংশী, ফারাক্কার এসডিপিও অসীম খান, ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীর উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। ফোনগুলি পেয়ে তারাও যথেষ্ট আপ্লুত। পুলিশের কাজকে তারা যথেষ্টই ভালো বলছে। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। শরৎ মণ্ডল, সিরিয়াল 8-9, সোমা মণ্ডল, আশিস রায়, মোহাম্মদ হাসিনুর জামান, সাফি শেখ, মতিলাল হালদার 17, ১৮ রাজ শেখ, 21 মুকলেশুর, সিলেক্টেড লোক আছে যেগুলো ওগুলো ইন্টারভিউ নেবে। হ্যাঁ, যেরকম ছিলেন বোধহয় একটা রুম আসছে।